আজকের ভিডিওতে আমরা জানব মেয়েরা রাত্রিবেলায় ঘুমানোর আগে কোন ধরনের ছেলেদের কথা তারা সবথেকে বেশি ভাবে বা চিন্তা করে। যদি জানতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। দেখো বন্ধুরা, মেয়েরা প্রত্যেক দিন অনেক ছেলের সাথেই মেলামেশা করে, কিন্তু দিনের শেষে বা বলতে পারো যে রাত্রিবেলায় ঘুমানোর আগে স্পেশাল কিছু টাইপের ছেলে আছে যাদের কথা তাদের মাথায় সবথেকে বেশি আসে। যেমন সবার প্রথম হচ্ছে যে ছেলে তাকে পটানোর জন্য সারাদিন তার পেছনে পড়ে আছে বা বলতে পারো আদা জল খেয়ে তার পেছনে লেগে আছে। এই ধরনের ছেলেদেরকে মেয়েরা সাধারণত ওপর থেকে পাত্তা দেয় না বা সামনে থেকে কোনো রকম পাত্তা দেয় না, এমন ভাব দেখায় যে যেন সেই ছেলেটাকে তারা চেনেই না বা সেই ছেলেটার যে তার পেছনে পড়ে আছে সেই জিনিসটা সে হয়তো দেখতেই পাচ্ছে না। কিন্তু বন্ধুরা, রাত্রিবেলায় ঘুমানোর আগে মেয়েরা এই ধরনের ছেলেদের কথাই সবথেকে বেশি মনে করে। বা যেমন ধরো বলতে পারে, মনে মনে ভাবতে পারে, আচ্ছা সুমন কি আমাকে সত্যিই তাহলে খুব ভালোবাসে? সে তো সারাদিন দেখি আমার পেছনে পড়ে আছে, সে আমার সাথে কথা বলার চেষ্টা করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তারা সামনে থেকে পাত্তা দেয় না ঠিকই, কিন্তু রাত্রিবেলায় দিনের শেষে তারা এই জিনিসটা নিয়ে ঠিকই ভাবে এবং নিজের মনের মধ্যেই সে আলোচনা করে। দু নাম্বার হচ্ছে কোনো ছেলে যদি সেই দিন তাকে প্রশংসা করে থাকে। ঠিক আছে, ধরো তুমি কোনো মেয়েকে আজকে প্রশংসা করেছো যে তোমার চোখ দুটো খুব সুন্দর, বা বলতে পারো হয়তো তোমার ঠোঁটটা খুব সুন্দর। ঠিক আছে, তো সে সেই সময় হয়তো কোনো রকম তোমাকে পাত্তা দেবে না বা বিশেষ কিছু হয়তো রিয়াকশান দেবে না, হেসে উড়িয়ে দেবে কথাটাকে। কিন্তু রাত্রিবেলায় ঘুমানোর আগে দিনের শেষে সে এই জিনিসটা নিয়ে ঠিকই চিন্তা করবে। সে ভাববে যে আচ্ছা আমার ঠোঁটটা কি সত্যিই খুব সুন্দর, বা আমার চোখ দুটো কি সত্যিই খুব সুন্দর, সুমন আমাকে আমার চোখ নিয়ে প্রশংসা করলো, তার মানে সে কি আমাকে পছন্দ করে, সে আমাকে কেন এমনটা করলো। আর বন্ধুরা, তুমি যদি কোনো মেয়ের মনে জায়গা করতে চাও বা সেই মেয়েটাকে তোমার ব্যাপারে বেশি করে ভাবাতে চাও, তাহলে অবশ্যই তুমি ছোট্ট করে সেই তোমার পছন্দের মেয়েটিকে একটা প্রশংসা করে দাও। তিন নাম্বার হচ্ছে যেসব ছেলেরা মেয়েদের সাথে মজার মজার কথা বলতে পারে অথবা মেয়েদেরকে খুব হাসাতে পারে, সেই সব ছেলেদের কথাও কিন্তু মেয়েরা খুব চিন্তা করে অথবা রাত্রিবেলায় শুয়ে মেয়েরা সেই ছেলেদের কথা ভাবে। তাই বন্ধুরা, কোনো মেয়েকে যদি তুমি পটাতে চাও বা সেই মেয়েটার মনে যদি তুমি জায়গা করে নিতে চাও, তাহলে মেয়েদের সাথে ফালতু কথা না বলে যখন তুমি সেই মেয়েটার সাথে কথা বলার সুযোগ পাবে তাকে একটু হাসানোর চেষ্টা করো বা তার সাথে একটু মজার মজার কথা বলার চেষ্টা করো। তাহলেই দেখবে তুমি কিন্তু সেই মেয়েটার মনে খুব সহজেই জায়গা করে নিতে পারবে। আর মেয়েটি যখন রাত্রিবেলায় একা বিছানায় শুয়ে থাকবে তখন কিন্তু তার সেই কথাগুলো মনে পড়বে যেগুলোকে নিয়ে তুমি তাকে হাসিয়েছো বা যে কথাগুলোকে নিয়ে তুমি তার সাথে মজা করেছো, সেই কথাগুলো তার মনের মধ্যে আসবে এবং সে মনের মধ্যেই চিন্তা করতে করতে তার মুখের মধ্যে কিন্তু হাসি ফুটে উঠবে। তো এইভাবেও তুমি কিন্তু যে কোনো মেয়েকে পটাতে পারো বা সেই মেয়েটার মনে কিন্তু জায়গা করে নিতে পারো। তো বন্ধুরা, এই তিনটে পয়েন্টের সাহায্যে তুমি যে কোনো মেয়ের মনে জায়গা করতে পারো, বা রাত্রিবেলায় শুয়ে যদি চাও যে সেই মেয়েটা তোমার কথা মনে করুক বা তোমার কথাই চিন্তা করুক, তাহলে এই তিনটে স্টেপ তোমরা ফলো করতে পারো, তাহলেই কিন্তু কাজ হবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন প্রেম ভালোবাসার টিপস নিয়ে মজার মজার ভিডিও আপলোড করা হয়। আর চ্যানেলের ভেতর অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো।